ter banga amat se tauba terbe bangar tauba kete teri ami allah take khoma kete teri karbana الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور سورة الحاج أرسل الشمبلة ثلاثة لبوسن الذين إن مكناهم في الأرض যারা দুনিয়া ক্ষমতা কেন হয় যারা দুনিয়ায় আল্লাহ কোরআন যাদেরকে নেতা বানায় যাদেরকে আল্লাহ রব্বুল আলামিন আমির বানায় তাদেরকে যদি আল্লাহ চান যদি তারা যদি সাতটা কাজ করতে পারে আর সাতটা কাজের কথা আল্লাহ তাআলা বলছেন প্রথমে কি করবে যদি ক্ষমতা আসে আপনি মুসলিম নামাজ প্রতিষ্ঠিত করো এই যে আইন চালু করবে ওয়াতু সাকা যাকাত আদায় করো এইটা করবে عن المعشى والمنكر وأمر بالمعروف أشهر تر أدشكر به وشهر تستر تبر كفيرة به إيجاد تتسكر به جدي أتنا جدي نتحان أمي جدي نتحان أتنا جدي أمير هون أمي جدي أمير هون إيجاد تتسكر به إيجاد تتسكر به الله رب العالمين يذكر في تقولان هبه نماز আপনার সবাই যে জানে তা না আমার যেমন ঘর ফ্যামিলি আছে ফ্যামিলির মেম্বার আমি আমি ফ্যামিলিটাকে মেনটেন করি অর্থাৎ আমি নেতা একজন হোক দুজন হোক নেতা আর একজনের পাঁচটা সাতটা তিনটা চারটা সন্তান আছে স্ত্রী আছে সেও কি ওই পরিবারের নেতা তাই না এই নেতাকে আল্লাহ তাআলা কেমন দিবসে জিজ্ঞেস করবে ইয়াউমা নাদউ কুল্লু উনাসিন বিইমানিহিম যখন বান্দা কিয়ামতের দিবসে ধরা পড়ে যাবে সে পাপের কাজ বেশি করেছে নেকের কাজ কম করেছে তখন তাকে দেখা হবে তার নেতা সহ করে তুমি কোন নেতার পিছনে চলেছো তুমি কোন আমিরের পিছনে চলেছো তুমি কার সাথে বন্ধুত্ব করেছো তুমি কার সাথে উঠা বসা করেছো তা কোথায় যদি আমার সাথে যদি দর্জন চলাফেরা করে ওই দর্জনের তারা একজন যদি জাহান্নামী হয় ওই জাহান্নামীর কারণে আমি যেটা আমি বেড়া পেয়ে যাব সেই কারণে সবাই প্রথম দায়িত্ব হলো আপনি আমি যদি দায়িত্ব পাই আর আমার আন্দোলনে যদি দর্জন হয় দুর্জন হয়ে যদি লোক থাকে আর সেই লোকগুলা কে নামাজের দায়িত্ব আমার প্রথমে বলতে নামাজ পড়ো তারপর যদি তাকে দেখা হয় জাকাতের অর্থ আছে জাকাত দেওয়ার মতন তখন বলতে জাকাত দাও তারপরে বলতে ভালো কাজ করো অন্যায় কাজ থেকে ফিরাবা এই চারটা কাজ আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন يوم يكشف عن ساق ويدعون إلى السجود وهم سالمون الله رب العالمين قرسل كيام تدي بشر جاكم قام تدر كسر داك وتبولبي যারা দুনিয়া বসে নামাজ পড়ে নাই কিয়ামতের দিবসে তারা সিজদা দিতে পারবে না যে বান্দার পাশে কো নামাজ পড়েছে আল্লাহকে পাঁচবার মজিদে সেটাকে হাজিরা দিয়ে গেছে ঢাকার কপালটা দিয়ে লিখিত করে গেছে আল্লাহ তোমার গোলাম আল্লাহুন অমুক মধ্যে নামাজ পড়ে গেলাম আর কপাল আর না দিয়ে আমি তোমার কুদ্দি পায়ে সিগনেচার করে দিয়ে গেলাম এই যারা নামাজ পড়ে দুনিয়ায় বসে যারা দুনিয়াতে নামাজ পড়ে আল্লাহ তোমার কিয়ামত দিবসে বলবে বান্দা সিজদা উন্নীত হও যখন যারা দুনিয়ায় বসে নামাজ পড়েছে তারা নামাজ পড়তে পারবে আর যারা দুনিয়ায় বসে নামাজ পড়ে নাই তাদের তাদের দেহটা হয়ে যাবে একটা কাঠের ন্যায় পাত্তা ন্যায় শক্ত হয়ে যাবে রুকু করতে পারবে না সিজদাও করতে পারবে না তখন চেনা যাবে দুনিয়ায় বসা এই ব্যক্তি আসলে নামাজ পড়েছে কিন্তু মানুষকে দেখানোর জন্য নামাজ পড়েছে নিজের আল্লাহকে তোমাকে শ্রদ্ধা করার জন্য নামাজ পড়ে নাই আসলে অনেক লোক যে বেড়াইতে আসছে নামাজ পড়ে না শ্বশুরে নামাজ পড়ে আপনি যদি নামাজ থাকার ইচ্ছা যে অমুকের জামাই নামাজ পড়ে না সেই কেন ওই যে থাকে তার নাতে শ্রদ্ধা দিতে দিই আছে না আবার অনেক শ্বশুর আছে নামাজ পড়ে না জামাইতে নামাজ পড়ে এখন জামাই বাড়ি বেড়াইতে আইসে এখন শ্বশুরে চিন্তা করে জামাই বেটা নামাজ পড়ে আমি যদি নামাজ না পড়ে কি কইবে সেই কেন নামাজ পড়ে নামাজটা কার জন্য হয়ে গেল ভাই আল্লাহ জন্য হয়েছে এটা জামাইয়ের জন্য হয়েছে না জন্য প্রথম হচ্ছে শ্বশুরের জন্য আর এটা হলো জামাইয়ের জন্য না এরকম নামাজ আল্লাহ পালার কাছে গ্রহণযোগ্য হবে না
خاشعة أبصارهم ترهقهم ذلة يوتي بدشي جرى دنيا بشي نماز قرنا يشفت كل بشي لم تتوى بطرى قدرت تقوى عيسي جرى نماز قرنا তাদের তারাই কি কেমন দিবসে শক্তিকে লাঞ্ছিত অপমানিত হবে তার ভিতরে তারা পাবে তাদের পাবে ইহুদি পাবে মুশরিক পাবে বেদের পাবে নামদারে মুসলমানরাও পাবে যারা নামাজ পড়ে নাই কিছু কিছু নামাজ আছে মানুষকে দেখানোর জন্য এই নামাজ আল্লাহর কাছে কোনো মঞ্জুরি নাই সূরাতুন নিসার 142 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ইন্নাল মুনাফিকিন ইখাদিউন আল্লাহ ওয়া খাদিউন ওয়াইযা কামু ইলাস সালাতি কামু কুসালা ইরাউন আন-নাস ওয়া লা ইয়াযকুরুন ইল্লা কালিলা যখন তারা নামাজে আসে যখন মসজিদে প্রবেশ করে তাদের করে তখন মসজিদ থেকে বের হবে সেই জন্য আর মুমিন বান্দারা মসজিদে আসতে পারলে যেন তারা শান্তি তারা নিরয় যেন এসে পড়ল শান্তির ছায়া দেশে এসে পড়ল রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন মুমিন আর মুনাফিকদের জন্য কেমন বলা হয়েছে মুনাফিকরা অবস্থা মসজিদে এরকম হয় কোন মাছ যদি নদী থেকে অথবা পুকুর থেকে উঠাইয়া যদি মাটিতে রাখা হয় মাছটা কিরকম করে শান্তভাবে শুয়ে থাকে নালা পায় সাপাত করে কিসের জন্য পানি পায় না মারা যাবে পানি না পড়লে মারা যাবে সেই কারণে তো লাফালাফি করে যাতে পানিতে যেতে পারে বা লাফাতে লাফাতে মরে যেতে পারে আর বলা হয়েছে মোমেন বান্দা যদি নামাজ পড়তে আসে তার ওইরকমের অবস্থা হয় কোন পাখি যদি খাঁচার ভিতরে আটকা থাকে ওই খাঁচার ভিতরে সে লাফালাফি করে বের হওয়ার জন্য যখন খাঁচার মুখটা খুলে দেয় সয় করে উড়ে যায় তখন তার আন্দোলন আন্দোলন কেন মোমেন বান্দা যখন মসজিদের ভিতরে আসে তাদের অন্তরে মহাব্বত মসজিদের ভালোবাসা তাদের মায়া লাগে মহাব্বত লাগে আল্লাহর প্রতি পায় সিজদা দেবে আনন্দের সাথে একই বলে হয় মোমেন এই কারণে আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দাও যেই তাকে নামাজ পড়লে তুমি সন্তুষ্ট হও যেই তাকে নামাজ পড়তে আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শিখিয়ে দিয়েছেন সেইভাবে নামাজটা পড়তে পারি সেইভাবে আমাদের তৌফিক দাও জয় আমিন আমিন একটু যদি নামাজে দাঁড়ায় আমার পাশে একজন ভালো জন্য দাঁড়াইছে আমি নামাজ কেমন পড়বো একটু সুন্দর করে নামাজ পড়ে যদি ভালো নামাজ না পড়ে কেমন দেখায় এই এতটুকু চিন্তা যদি আপনার ভিতরে আসে তাহলে নামাজটা ওই ব্যক্তির জন্য হবে আল্লাহ সন্তুষ্টের জন্য হবে না আমরা যখন দাঁড়াবো নামাজে দাঁড়াইয়ে আল্লাহ ভয় করে বলে আবার কখনো কখনো সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারক ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক আবার কখনো নামাজে বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন একদিনটা করেছেন কিন্তু একবারে নয় একই নামাজে তিনটা বছর নয় যখন যেটা মনে চায় সখন তখন এটা করেছেন কিন্তু আমাদের নামাজটা হবে আল্লাহ সন্তুষ্টের জন্য আল্লাহর ভালোবাসার জন্য আল্লাহর গোলামি করার জন্য আল্লাহর মহাব্বতের জন্য মুসলমানেরা সম্পূর্ণ মতো হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন লা দীনা লিমান লা সালাতা লাহু যার নামাজ নাই তার দিন নাই যে ব্যক্তি ইচ্ছা কৃত নামাজ ছেড়ে দিলে কি হয়ে গেল আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন মান তারাকা সালাতান মুতাআমিদান ফাকাদ কাফারা যে ব্যক্তি ইচ্ছা কৃত নামাজ ছেড়ে দিল ইচ্ছা কৃত নামাজ পড়ল না সে যেন কাফের হয়ে গেল
কি হয়ে গেল, এখন যদি মনে করেন যে না এক ওক্ত নামাজ না করলে কিছু হবে না, তাহলে এইটাকে বলা হয় আল্লাহকে অমান্য করা, আল্লাহকে আনুগত্য না করা দিতে সামিল। আমি জানি যে আমাদের ফ্যাক্টরির ভিতরে বারোটা থেকে দুইটা পর্যন্ত লাঞ্চের টাইম শুরু হয়, তাই না? তাহলে আমরা একটু বারোটা থেকে যদি আমরা এখানে একটু তাড়াতাড়ি আসি, আর যারা দূরে খেতে যায় খানা খাইতে যায় তাদের কথা আলাদা, কিন্তু আমরা যারা আশেপাশে থাকি একটু তাড়াতাড়ি যদি আসেন তাহলে কিছু কথা বলতে পারি। তাই কথাগুলো বলার উদ্দেশ্য হলো আপনাদের কাছে পৌঁছে দেওয়া। এগুলো তো আমি যেগুলো বলছি আমি তো জানি, তাই না? আমি যদি জানি যদি আপনারা না শুনেন তাহলে আমার বলে কোনো লাভ আছে? আপনাদেরকে জানানো, আপনাদের কাছে পৌঁছানো। আল্লাহ তাআলা যদি আমাকে দিয়ে এসে বলে ও আলী আকবার, তোমাকে সিটি জামে মসজিদের খতিব বানাইছিলাম, তোমাকে ওইখানে নেতা বানাইছিলাম, তোমার পিছনে শত শত মানুষের নামাজ পড়েছে, তুমি কি শুধু নামাজ পড়েছ না আমার রব আমি রব আমার পরিচয় তাদের সামনে তুলে ধরেছ? যদি আমি যদি না বলি তখন কি বলবো? আমরা বলছিলাম এটা বলতে পারবো? হ্যাঁ, কারণ কি কেমন দিবসে আপনার আমার মুখটা কি হয়ে যাবে? ব্যর্থ হয়ে যাবে। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون. কিয়ামতের দিবসে আপনার মুখটা বন্ধ হয়ে যাবে, হাতে কথা বলবে, চোখে কথা বলবে, কানে কথা বলবে, পা কথা বলবে, আপনার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সবাইকে আপনার বিপক্ষে সাক্ষী দেবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সুন্দর করে সত্যি ভাবে সালাত মানে একটা নামাজ আদায় করার মতন তৌফিক দান করে জোরে নামি। আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত তোমার বান্দারা নামাজ পড়তে আসে না এবং নামাজ পড়ে না সবাইকে নামাজ পড়ে বানাই দেওয়া জোরে নামি। আল্লাহ তোমার যে সমস্ত গোলামেরা নামাজ পড়তে আসে তাদের মনের আশা তুমি পূরণ করে দাও জোরে নামি। আল্লাহ প্রত্যেকের মা বাবা সারা জীবনের গোলাম কথাকে মাফ করে দাও। আল্লাহ প্রত্যেকের ছেলে সন্তানদেরকে দিনদার প্রত্যেকের পরেশগারে বানাই দাও। আল্লাহ সবাইকে অনেক হায়া দারাজ করে দাও। আল্লাহ এই ক্ষেত্রের ভিতরে তোমার যে সমস্ত বান্দারা কাজ করে সবাইকে তুমি দিনদার মুক্তি পরেশগারে বানাই দাও। ওয়া আফিদা ওয়া আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যারা সুন্নাত করে নিয়েছে তাদের কবলে তোমার করে নিয়েছে।